আচ্ছা এখানে দেখেন নিত্য স্ত্রীবাচক শব্দে রূপসী সজনী ধনী সধবা ইত্যাদি এই 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 শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ কিন্তু হয় না ঠিক আছে আবার নিত্য কিছু পুরুষবাচক শব্দ আছে কবিরাজ যোদ্ধা সেনাপতি দলপতি ঢাকি ঢাকি হচ্ছে মনে হয় যারা ওই যে ঢাক বাজে পুরান ঢাকায় কৃতদার রাষ্ট্রপতি বিচারপতি ইত্যাদি মানে এই শব্দগুলো যেমন রাষ্ট্রপতি কিন্তু একজন মেয়েও হতে পারে কিন্তু তাকে কিন্তু রাষ্ট্রপতিই বলবে রাষ্ট্রপত্নী বলবে না ঠিক আছে তারপরে বিচারপতি একজন নারী হতে পারে কিন্তু তাকে বিচারপত্নী বলবে না বিচারপতি বলবে এটা শব্দটা ইটসেলফ পুংবাচক ঠিক আছে আচ্ছা তাহলে নিত্য পুরুষবাচক শব্দ বোঝা গেছে তো না যেগুলোর হচ্ছে কোনো স্ত্রীবাচক শব্দ হবে না আবার নিত্য স্ত্রীবাচক শব্দের যেগুলো কোনো পুংবাচক শব্দ থাকবে না আচ্ছা আচ্ছা এবার বলছি দেখেন নিচের দিকে দেখেন অবয়ববাচক অবয়ববাচক কতিপয় শব্দের স্ত্রীলিঙ্গে একাধিক শব্দরূপ দেখা যায় উদাহরণ বলছে চন্দ্রমুখ চন্দ্রমুখী চন্দ্রমুখা অবয়ব বলতে বোঝাচ্ছে যে কোনো কিছুর সাথে যখন আমরা কম্পেয়ার করি বা তুলনা করছি হ্যাঁ কোনো একটা চেহারার সাথে বা কোনো একটা অবয়ব মানে আকার বোঝাচ্ছে আকারের সাথে যখন আমরা তুলনা করছি তখন একাধিক স্ত্রীবাচক শব্দ দেখা যেতে পারে চন্দ্রমুখ চন্দ্রমুখী অথবা চন্দ্রমুখা সুনয়ন সুনয়নী আবার সুনয়নাও হতে পারে ঠিক আছে তাহলে একটা পুংবাচ্যের দুই ধরনের দুইটা একের অধিক কী থাকতে পারে স্ত্রীবাচক শব্দ থাকতে পারে এখানে কয়েকটা উদাহরণগুলো একটু দেখে নেবেন 53 পেজে আছে আচ্ছা আবার এখানে দেখেন অবয়বাচক শব্দ ছাড়াও কতিপয় ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ একাধিক শব্দ দেখা যায় সিংহর ক্ষেত্রে যেটা হয় সিংহী আবার সিংহিনী বানানটা একটু দেখবেন যখন সিংহী লিখছে তখন হয়ের উপর দীর্ঘিকার আবার আমি যখন সিংহিনী বলছি তখন হয়ের উপর রসিকার দন্তানোর উপরে দীর্ঘিকার দিচ্ছি তার মানে আমার এখানে উচ্চারণে আমি যখন সিংহী বলবো তখন সিংহী হিয়ের উপর জোর থাকবে আবার যখন সিংহিনী বলছি তখন সিংহিনী হবে সিংহিনী হবে না ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন এই দুটো বানানটা দেখবেন তারপরে ঠিকভাবে সেমভাবে অভাগা অভাগী অভাগিনী সরি অভাগিনী তারপরে হচ্ছে মাতঙ্গ মাতঙ্গী মাতঙ্গিনী ঠিক আছে আচ্ছা এবার দেখেন বলছে কিছু কিছু স্ত্রীলিঙ্গ লিঙ্গান্তর করলে ক্ষুদ্রার্থ প্রকাশ পায় ক্ষুদ্রার্থ মানে কি যে কোনো অর্থের মানে ছোট মিনিং মানে একটু তুচ্ছতাচ্ছিল হতে পারে বা কোনো কিছুকে ছোট করে ফেলছে এরকম যেমন একাঙ্ক একাঙ্কিকা নাটক নাটিকা নাটক যখন আমরা বুঝবো তখন বুঝবো যে এটা একটা বড় কিছু অনেক সময় ধরে হবে আর নাটিকা যখন বুঝবো তখন হয়তো বলবো যে 5 মিনিটের 6 মিনিটের বা 10 মিনিটের কোনো একটা ছোট্ট স্টোরির মতো ঠিক আছে মানে ছোট বুঝাইতে তখন এখানে কিন্তু দেখেন অ্যাকচুয়ালি কোনো কিন্তু পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গেও না কিন্তু মিনিংটা কিসে আসছে যে ক্ষুদ্রার্থ বুঝাতে তখন এই স্ত্রীবাচক শব্দটা ব্যবহার করা হচ্ছে এটাও একটা রং কনসেপ্ট নারীদেরকে সবসময় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দেখানো হয় এনিওয়েজ আমরা এখানে আর না যাই চলেন আমরা আরও ইম্পর্টেন্ট জিনিস শিখি বচন বচন মানে কি বলেন শুনেছেন বচন কি এক বচন বহু বচন বচন ইটসেলফ কি মানে বাক্য বাক্য থেকে বা মুখের ভাষা হ্যাঁ কথা বলার ভঙ্গি কথা কথা মানে বচন ঠিক আছে বাংলা ভাষার একটি বাক্যে একাধিক বচনাত্মক শব্দের ব্যবহার ভুল আচ্ছা ওরা বচনের ভিতরে আসছে কি বলছে সব ছাত্ররা পড়ছে আচ্ছা ছাত্ররা পড়ছে অথবা সকল ছাত্র পড়ছে বা সব ছাত্র পড়ছে কিন্তু আমি যদি বলি সব আবার ছাত্ররা তাহলে কি হয় একাধিকতা চলে আসে তাই না সুতরাং এই বাক্যটা কিন্তু একটা ভুল তো এই ভুলগুলা বের করার জন্য বচনটা জানতে হবে ঠিক আছে যে আমি কখন বচনের ব্যবহারটা প্রপারলি করব বাক্য গঠনের ক্ষেত্রে আচ্ছা সংজ্ঞাতে কি বলছে যার দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা জ্ঞান সূচিত ও চিহ্নিত হয় তাকে বচন বলে অর্থাৎ বাংলা ভাষায় তো অনেক ধরনের শব্দ থাকে নামবাচক শব্দ হ্যাঁ
তারপরে ক্রিয়াবাচক শব্দ, আবার কিছু শব্দ আছে যেখানে আমি সংখ্যা বুঝব, নাম্বার বুঝব। এখন এটা কি একটা নাম্বার না একের অধিক নাম্বার, হ্যাঁ একটা গ্রুপ বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে, এই জিনিসটা আমি বচনের দ্বারা বুঝতে পারবো। আচ্ছা, তার মানে বচনের ইংরেজি কি পারিভাষিক শব্দ নাম্বার, আমরা ইংলিশ গ্রামারে কি পড়ছি নাম্বার পড়ছি, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, ঠিক এখানে বাংলাতেও ঠিক সেম এক বচন বহু বচন, এই তো সবাই মনে পড়তেছে পড়া, ভেরি গুড। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখেন বচনের সংজ্ঞাটা দাগ দেন সবাই, কী কী থাকবে আর কি, আমি দাগ দিয়ে রাখছি। তারপরে পারিভাষিক শব্দটা কি, বচন কয় প্রকার এটা জানবেন, ঠিক আছে। আচ্ছা, কোন ধরনের শব্দ, একটু নিচের দিকে দেখেন কোন ধরনের শব্দের বচন ভেদ হয়, অ্যাকচুয়ালি কোন শব্দগুলো আমার বচনের পার্থক্যটা আসে বা বচনের ব্যবহারটা আসে, সেটা জানলেই কিন্তু আপনাদের বাক্য গঠনে দেখবেন অনেক মানে শুদ্ধতা চলে আসবে। বলছে যে শুধু বিশেষ্য ও সর্বনাম জাতীয় শব্দের বচন ভেদ হয়, তার মানে আমরা কি বিশেষ্যটা কি জানেন তো, বিশেষ্য হচ্ছে কি সাবজেক্ট বোঝাচ্ছে, আমি তুমি সে, যখন আমি দিয়ে সাব শুরু করব বা কোনো একজনের নাম বুঝাবো, যে তুমি মোবাইল দেখবা না, তুমি হচ্ছে কি বিশেষ্য, হ্যাঁ। আবার এটা কিন্তু সে যদি বলি, যেমন সর্বনাম, সে ওখানে গিয়েছে সর্বনাম, সো আমি যেমন তুমি যখন বলছি তখন আমি বুঝছি যে এটা একবচন, আবার যখন আমি বলবো তোমরা, তোমরা ক্লাসে আসবা, রাইট, তার মানে কি এখানে অনেক মানুষকে বোঝাচ্ছে, হ্যাঁ, সো তখন সেটা হবে বহুবচন। সে একবচন, তারা বহুবচন, ঠিক আছে, আমি একবচন, আমি আমরা সবাই মিলে ঘুরতে যাব বহুবচন, ঠিক আছে, আমি একা যাব একবচন, ঠিক আছে, মনে থাকবে, ওকে, একা করে লাভ। আচ্ছা ওকে, তারপরে দেখেন প্রশ্নে বলছে, পরের প্রশ্নে দেখেন, কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো, ডিরেক্ট প্রশ্ন, উন্নত প্রাণীবাচক এই জিনিসটা আবার কি, মানে প্রাণীর আবার উন্নত আছে, অবশ্যই আছে, হায়ার কোয়ালিটি, মানুষের ভিতর ভিআইপি আছে না, ভিআইপি সিআইপি, তো প্রাণীর মধ্যেও এরকম উন্নত আর অনুন্নত প্রাণী গোষ্ঠী আছে। আচ্ছা, যেমন গণ, গণ মানে হচ্ছে এই যে, যেমন জনগণ যখন বলি আমরা কিন্তু গণ প্রকৃতির মানুষ, জনগণ বলে না আমাদের আগে, যেমন জনগণ, ঠিক আছে, না ওটা তো অন্য জিনিস, নেত্রী। আচ্ছা, গণ শব্দটা কি, গণ মানে হচ্ছে এটা কিন্তু, এই শব্দটা কিন্তু একটা বহুবচক, বহুবচন শব্দ, ঠিক আছে, গণ। তারপরে বৃন্দ, ভক্ত বৃন্দ, ভক্ত অ্যাকচুয়ালি বৃন্দ বলে না, ভক্ত কুল বলে না, বৃন্দ বলে কোথায়, কার ভক্ত বৃন্দ, তাই সিলেটে মানুষ মরতেছে আর ওনারা এখানে বৃষ্টি বিলাস করতেছে, আচ্ছা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আর কি বলা যায়, হ্যাঁ অভিভাবক, এই যে দেখছেন অ্যাপ্লিকেশন লিখতে লিখতে জীবনে, তাই না মুখস্থ, দর্শক বৃন্দ, এই তো পারে, সাবাস, হ্যাঁ না, তারপরে যত মনে পড়ে একই একই তো, এগুলো তো সবই হচ্ছে বচন, বহুবচন শব্দ, ঠিক আছে, বহুবাচক শব্দ আর কি, যত মনে রাখা যায়। তারপর বর্গ, পণ্ডিত বর্গ, বাংলাদেশে পণ্ডিত বর্গ সব কোথায়, এই ক্যাম্পাসে তো অনেক আছে, টিচারদেরকে তো আগের কালে পণ্ডিতই বলতো, এখনই না বলে, এখন তো টিচার অবশ্য বন্ধু হয়ে গেছে অনেক বেশি, না এখন আর ওই জায়গাটা নাই, এখন ভাই ভাই সব সম্পর্ক, হ্যাঁ আমি তো আম্মা। আচ্ছা শুনেন, কার ইগোতে না, সব কিছুরই দরকার আছে, সব রিলেশনশিপই একটু আই থিঙ্ক মেনটেন করা উচিত, সেক্ষেত্রে যদি কেউ যদি আমার থেকে সাহসম্মত আশা করে তাহলে সেটাকে বোকামি না,
ডিপেন্ড করে। ধরেন আমরা পারিপার্শ্বিক অনেক কিছু দেখে অনেক সময় অনেক কিছু চিন্তা করি, আবার আপনি কোথায় আসছেন প্রথম কথা, ধরেন আপনি আসছেন একটা ভার্সিটিতে, হ্যাঁ চিনেন না কাউকে জানেন না, তো আপনাকে ধরে নিতে হবে এখানে দুই ধরনের মানুষ আছে, একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে স্টুডেন্ট। এখন অনেক সময় ব্যাগ কাঁধে ব্যাগ ঝুলানো জিন্স প্যান্ট পরে আসা বোঝা যায়, গেস করা যায় কারা স্টুডেন্ট, হ্যাঁ কিন্তু সেই তুলনায় ধরেন একটু ফর্মাল, আমি বলছি ফর্মাল একটু ড্রেস আপে আসছে, হ্যাঁ তো একটু ভাব গম্ভীর্যতা নিয়ে, যদিও অনেক সময় দেখলে বোঝা যায় না তখন ওই। আর স্টুডেন্টদেরকেও আপনি স্যার বললে সমস্যা কোথায়? আমাদের হজরত তো সবসময় ছোটদেরকেও সবার আগে সালাম দিত, এটা তো ভদ্রতা, ইটস কার্টিসি। না ইটস আপনি শুনেন, আপনি কাউকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন, হয়ে গেছে কিন্তু এই যে প্রবলেমটা হয় কি, যে অনেক সময় মানুষ বুঝে না যে আমার কোন জায়গায় থামতে হবে, তাই না? এই জিনিসটাও থাকা উচিত। যেমন আগের কালে আমাদের টিচাররা একটা কথা বললে আমরা ভয় পাইতাম, অনেক সময় কান্নাও করে দিতাম, কারণ আমরা টিচারদের ব্যাপারটা বাবা মার পরে কিন্তু শাসন একমাত্র টিচাররাই করতে পারতাম। এখনকার উল্টা হয়েছে, মানে এখন প্রাইভেট ইউনিভার্সিটির কালচারটা হচ্ছে এমন, টিচার একটা বকা দিলে সাথে সাথে উপরের তলায় কমপ্লেন চলে যায়, টিচার আমাকে এই বলেছে সেই করছে। এটা যদি হয় তাহলে কি হবে জানেন, মন থেকে একটা জিনিস শেখানোর একটা ব্যাপার থাকে না, ওটা আর আসে না। কিছু জিনিস যেমন গুরু শিষ্যের সম্পর্কটা হওয়া উচিত আধ্যাত্মিক, যতটা না আপনার বৈষয়িক তার চেয়ে বেশি হওয়া উচিত কি আধ্যাত্মিক। আগের কালে যে বলতো না সক্রেটিসের গুরু মুখ তবকের গুরু তমুক, কেন আপনি যখন আপনি জীবনে যদি কারো কাছ থেকে একটা ছোটো মানুষের কাছ থেকে যদি কিছু শিখে থাকেন, আপনার কথা বলছি না আমাদের কথা বলছি, সবাই উই শুড বি গ্রেটফুল, তাই না? যে ওর কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি ছোটো হোক, ওটা কোনো বিষয় না। একটা ছোটো বাচ্চাও যদি আপনাকে একটা ছোটো ম্যানার শিখাইতে পারে, এটা পজিটিভলি নিতে হবে, এই মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে, ঠিক আছে? কেউ কিন্তু ছোটো হয় না পৃথিবীতে, আমি একজনকে সম্মান দিব সেও কিন্তু আমাকে সম্মান দিবে, ঠিক আছে? ওটা কোনো বিষয় না। স্যার আপনি বলেন আপনি ছোটো দিবেন, আমার বাচ্চাকেও আমি তো বলি মাঝে মাঝে, কী স্যার কী করেন স্যার বলতেই পারেন। এনিওয়েজ সরি, আচ্ছা তারপর এবার দেখেন উন্নত প্রাণী থেকে আমরা এবার চলে আসি অনুন্নততে, প্লাস হচ্ছে অপ্রাণীবাচক, মানে যেগুলো আসলে প্রাণীবাচক না, গাছপালা পর্বত শৃঙ্গ, হ্যাঁ পর্বতমালা, হ্যাঁ এই ধরনের, হ্যাঁ যেমন দেখেন সরি আবলি, আবলি হচ্ছে যেমন কুসুমের সাথে যদি আমি যোগ করি তাহলে কুসুমাবলি, কুসুম মানে বুঝেন তো, হ্যাঁ হ্যাঁ গুণাবলী সেম কুসুমাবলী, তারপরে হচ্ছে গুচ্ছ কবিতা গুচ্ছ, এগুলো হচ্ছে সবই ভাববাচক আর হচ্ছে মানে অপ্রাণীবাচক শব্দের সাথে যখন বহুবচন বুঝায় তখন ব্যবহার করা হয়। আচ্ছা পুঞ্জ, মেঘপুঞ্জ মানে অনেকগুলো মেঘ যখন এক জায়গায় ঘনীভূত হয় তখন কি বলা হয়, মেঘপুঞ্জ। তারপরে পর্বতের ক্ষেত্রে বলা হচ্ছে পর্বতমালা, ঠিক আছে? এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ 54 পেজে, এটা মাথায় রাখবেন মানে দাগা রাখবেন। আচ্ছা কেবল উন্নত প্রাণীবাচক শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়, গণবিভক্তি, শিক্ষকগণ জ্ঞান দান করেন, এখানে শিক্ষকগণ বলছে, এটা কোন উন্নত প্রাণীবাচক শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়। আচ্ছা এরকম অনেক আছে, মোটামুটি বুঝা গেছে তো না, ব্যক্তিদ্বয় এটা তো দুইজনকে বোঝায়, হ্যাঁ বহুবাচক না মানে দুই একের অধিক বোঝাচ্ছে আর কি, আর ব্যক্তিবর্গ হয়, ঠিক আছে? তাহলে বচন মেইনলি হচ্ছে দুই প্রকার, এক বচন বহুবচন, এক বচন তো জানবে ওখান থেকে হয়তো বলতে মানে শব্দ দিয়ে দিব যে ওইটার সাথে কোন বচনটা যুক্ত হবে, মালা যুক্ত হবে না বৃন্দ যুক্ত হবে, প্রশ্নটা এভাবে হইতে পারে, তাই না? তো আপনারা তো মোটামুটি পারবেন রাইট, পর্বতের সাথে কি যাবে, আমি গণ দিয়ে দিব তারপরে বৃন্দ দিয়ে দিব, যদি হয় সেটা জানি না, এমসিকিউ থাকবে তারপরে হচ্ছে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকতে পারে,
এখানে তো এমসিকিউ ছাড়া কিছুই নাই, সংজ্ঞা হয়তো থাকতে পারে, কিছু ডেফিনেশন সংজ্ঞাগুলো একটু জানতে হবে। এটা এই পুরো বইটাই হচ্ছে মেইনলি বিসিএস যারা পড়বে তাদের জন্য, এখান থেকে ওই মুখস্থ করতে হবে। আচ্ছা এবার আসেন উপসর্গে, মোস্ট ইম্পর্টেন্ট। না রকমারি ডট কমে পাবেন, আর লাইব্রেরিতে খুঁজে নিতে পারেন, লাইব্রেরিতে থাকার কথা। আচ্ছা গরম লাগতেছে অনেক, সিটা কাজ করতেছে না, আমি তো দাঁড়াই এর আগেও লেকচার দিচ্ছি, ওই যে পেছনে বাতাস যাচ্ছে না। আচ্ছা উপসর্গটা খুললেন, উপসর্গটা খুব ইম্পর্টেন্ট। দেখি একজনকে এখানে ডাকি, কে আসবেন সামনে দেখি, নিউ ফেস, একজন মুখ লুকাচ্ছে, দেখি এদিকে আসেন, আসেন আপনি, শেরপুর গাইবান্ধা, আসেন আসেন, লজ্জা পাচ্ছেন কেন? আমি কিন্তু ক্লাসের স্টুডেন্টদেরকে ডেকে পড়াই, ভিডিও দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ আসেন আসেন, আরেকজনকে পাঠাবেন? আচ্ছা উনি নতুন আজকে, লজ্জা পাচ্ছে, কালকে ওনাকে ডাক দেবো। আসেন তো আপনি, আসেন, আসতে হবে আমার ক্লাসে, কিচ্ছু হবে না, আসেন। কথা বলতে জানতে হবে তো এখানে এসে, ওরা বলছে ওরা পারে, আপনার বই আছে আপু? অসুবিধা নেই, আপুকে ডাক দিব, আপু পারবে, টেনশন নেই, যারা পারবে না এদেরকে ডাক দিব। আপনি আসেন, আপনি আপনি দাঁড়িয়ে আসেন আসেন। চুপচাপ বসে থাকে যে, আমার ক্লাসে চুপচাপ বসে থাকা যাবে না, উপসর্গ নেন, জোরে জোরে পড়বেন, শুদ্ধ বাংলা উপসর্গ সবাই শুনেন। উপসর্গ কাকে বলে? উপসর্গ সাধারণত কতিপয় অব্যয় যা ধাতু বা শব্দের আগে যুক্ত হয় এবং এর অর্থ বদল ঘটায়। উপসর্গের নিজের কোনো অর্থ নাও থাকতে পারে, তবে তা অর্থ বদলে কার্যকর ভূমিকা রাখে। কখনো একই উপসর্গ একাধিক অর্থে ধাবিত হতে দেখা যায়। নিলাজ নি প্লাস লাজ, এখানে উপসর্গ নি, উপসর্গকে ইংরেজি। আচ্ছা আমি এবার সংজ্ঞাটা একটু বুঝাই। আচ্ছা উপসর্গ এমন একটা জিনিস, কিছু ধ্বনি বা বর্ণের সমন্বয়ে, এর নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে? আমি যখন কোনো একটা উপসর্গকে যখন লিখবো তখন এটার কোনো অর্থ আপনারা খুঁজে পাবেন না, অনেকটা ইয়ার মতো, প্রভাবকের মতো। কেমিস্ট্রিতে আপনার পড়ছে না প্রভাবক কী, নিজের কোনো কিছু থাকে না, কিন্তু অন্য কোনো ধাতু বা কোনো কিছু সংস্পর্শে গেলে সে বিক্রিয়া ঘটায় বা বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। উপসর্গ কিন্তু ভাষার ক্ষেত্রে ঠিক সেম, কোনো একটা শব্দের আগে বসে ওই শব্দের অর্থকে পরিবর্তন সাধিত করে, ঠিক আছে? এর নিজস্ব কোনো অর্থ থাকবে না বা থাকে না, মানে নাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সব অর্থটা থাকে না, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ বলছে নির্লজ্জ, যেমন নির্লজ্জকে আমরা নীলাজ বলি, এখন নীলাজটা কি? নীলাজটা আসছে লাজ থেকে, লাজের আগে আমি একটা নি উপসর্গ বসালাম, বসানোর পরে কি হলো, নীলাজ একটা শব্দ হলো, মানে যার লজ্জা নেই, ঠিক আছে? আচ্ছা এরকম আরেকটা উদাহরণ পড়েন, পরেরটা কি বলছে? উপসর্গ, উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কি বলে? প্রেফিক্স। উপসর্গ শব্দে কি ধরনের পরিবর্তন সাধন করে? উপসর্গ শব্দে একাধিক পরিবর্তন আনতে পারে, যেমন শব্দের সংগঠনগত পরিবর্তন, শব্দের অর্থগত পরিবর্তন, অর্থের সংকোচন বা সম্প্রসারণ, অর্থের সম্পূর্ণতা সাধন, শব্দের বিপরীতার্থক পরিবর্তনও আনতে পারে। হ্যাঁ যেমন এই নীলাজের কথা যে বলছি, লজ্জা নীলাজ মানে অলমোস্ট বিপরীতই কিন্তু বোঝায়, রাইট? এরকম আরও আছে যে একটা উপসর্গ আমি যখন একটা শব্দের আগে বসাই, এই শব্দের মানে বাক্যের ভিতরে এই শব্দের অর্থের পরিবর্তনের সাথে আরও অনেক ধরনের পরিবর্তন হতে পারে। কী কী বলছে? যে শব্দের সংগঠনগত পরিবর্তন হতে পারে, অর্থাৎ শব্দটা আগে যেমন ছিল উপসর্গ বসানোর পরে ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? অর্থের পরিবর্তন হতে পারে, একটা হচ্ছে সংগঠনগত মানে দেখতে একরকম ছিল এখন আরেক রকম, আবার হচ্ছে অর্থ, অর্থেরও পরিবর্তন হতে পারে। তারপরে হতে পারে কি, অর্থের সংকোচন বা সম্প্রসারণ, ডিপেন্ডস অন, আমরা যখন উদাহরণ পড়বো সামনে তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আর হচ্ছে শব্দের বিপরীতার্থক শব্দ অনেক সময় হতে পারে, ঠিক আছে? উপসর্গ ব্যবহারে এমনও হতে পারে যে আমি শব্দটা হ্যাবাচক ছিল, এটা এখন নাবাচক হয়ে গেছে, এরকম হতে পারে।
আচ্ছা এটা বাদ এখানে পড়ে বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ আছে তিন প্রকার যেমন খাঁটি বাংলা তৎসম সংস্কৃত ও বিদেশি আচ্ছা তৎসম মানে তো সংস্কৃত সবাই জানেন ঠিক আছে না বাংলা ভাষায় যেমন খাঁটি বাংলা শব্দ কিন্তু খুব কম ঢেকি চুলা এরকম কয়েকটা পাবেন কিন্তু আমরা মানে যেই ভাষাটা এখন অ্যাকচুয়ালি কথা বলি এটা কিন্তু একদম খাঁটি বাংলা না অনেক ধরনের ভাষার মিশ্রণ কিন্তু আছে এটা আমি প্রথম দুই তিনটা ক্লাসে মোটামুটি ব্যাখ্যা করেছি হ্যাঁ ভাষার বিকৃত তারপরে পরিবর্তন হয়ে এখন আমরা যেই ভাষায় এখন কথা বলি তো এই উপসর্গ বলছে আমরা কি বলছি উপসর্গে তিন ধরনের প্রকারভেদ আছে হ্যাঁ কি ভেদে বলেন তিন প্রকার যেমন হচ্ছে খাঁটি বাংলা তৎসম আর হচ্ছে বিদেশি আচ্ছা খাঁটি বাংলার উদাহরণটা আগে দেখেন তারপর আমরা সংজ্ঞায় যাব খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি ও এটা খুব ইম্পর্টেন্ট আমরা এটা মুখস্থ করেছিলাম এইচএসসিতে থাকতে খাঁটি বাংলার উপসর্গ আছে থ্যাংক ইউ বসেন নাইস ভয়েস খাঁটি বাংলায় উপসর্গ কয়টা এটা মুখস্থ করেন 21টি লিখে রাখি এটা কারণ এটা পয়েন্ট এটা মুখস্থ খাঁটি বাংলা কয়টি উপসর্গ 21টি তারপরে হচ্ছে তৎসম তৎসম বা সংস্কৃত সংস্কৃত সংক্ষেপে লিখলাম 20টি তারপর হচ্ছে বিদেশি বিদেশি ভাষায় হচ্ছে কয়টি পেয়েছেন কোথাও আচ্ছা এখানে বলছে বিদেশি বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ এখনও অনির্ণেয় এর মানে হচ্ছে প্রচুর ভাষা আমরা আমদানি করছি বাংলা ভাষায় বিদেশ থেকে সো এই জন্য এটা আসলে এখনও কাউন্ট করা যাচ্ছে না এটা ইনফিনিট ঠিক আছে অনেক ধরনের হতে পারে সো আমরা মেইনলি আলোচনা করব খাঁটি বাংলা 21টি আর তৎসম 20টি টোটাল 41টি আচ্ছা খাঁটি বাংলায় দেখেন এবার কী কী আছে স্বরেও অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কত কুশ নি পাতি বি ভ রাম স সা সু হা অনেক আগে মুখস্থ করেছিলাম এখন মনে নাই এখন আবার মনে পড়তেছে হ্যাঁ হ্যাঁ না এটা কয়েকবার পড়তে হবে পড়লে তখন মুখস্থ হয়ে যাবে আর কি যেমন আমাদের সময় প্রশ্ন আসতো যে কোনটি নিচের কোনটি বাংলা উপসর্গ কোনটি তৎসম উপসর্গ তো যে আবার কমন ছিল চার পাঁচটা ছিল কমন যেটা বাংলাতেও আছে আবার তৎসমেও আছে আচ্ছা তারপরে তৎসম দেখেন তৎসম উপসর্গগুলো প্রপরা অপসম নি অনু অবনির বীর অভি বিষু অধি অতি যে কয়েকটা মুখস্থ ছিল অনেকদিন পরে মনে পড়ল প্রপরা অপসম নি অনু অবনির দুর্বি অধিসু উৎপরি প্রতিপি উপ অভি অতি আ এটা মুখস্থ করছিল আচ্ছা এগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে প্রশ্নে আসবে যে নিচের কোনটি তৎসম কোনটি বাংলা ওইভাবে কষ্ট করে মুখস্থ করে আচ্ছা ঠিক আছে এখন দেখেন উদাহরণ দেখেন এবার সংস্কৃত উপসর্গের সংস্কৃত উপসর্গগুলো সাধারণত কোন অর্থে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় প্র উপসর্গটি দেখেন খ্রিস্টর আগে বসিয়ে কি করছে প্রকৃষ্ট তারপরে খ্যাতির আগে যদি বসায় তাহলে কি হবে প্রখ্যাতি প্রখ্যাতি তারপর গতির আগে প্র আধিক্যর আগে প্রধাক প্রাধিক্য প্রাধিক্য তারপরে বৈপরীত্য কঠিন শব্দ আল্লাহ অনাদর প্রাধান্য অনাদরের আগে পরা বসাইলে কিভাবে আসবে শব্দটা বলেন তো পরানদর এটা এখানে হ্যাঁ এখানে পরার দিল কেন ও দুঃখিত আমি এখানে একটা জিনিস ভুল বুঝছি এখানে বলছে যে হ্যাঁ কোন অর্থে ব্যবহৃত হয় সরি মাই মিস্টেক বলছে সংস্কৃত উপসর্গগুলো সাধারণত কোন অর্থে ব্যবহৃত হয় প্র বুঝাইতে এখানে বুঝাচ্ছে প্রকৃষ্ট প্রকৃষ্ট মানে ভালো কিছু উন্নত কিছু
তারপরে খ্যাতি, যেমন আমরা উদাহরণ বললাম প্রখ্যাত শিল্পী, হ্যাঁ প্রখ্যাত লেখক, মানে বিখ্যাত কিছু বুঝাইতে বা খ্যাতি কিছু বুঝাইতে তখন প্র ব্যবহৃত হয়। তারপর গতি, প্রগতি মানে উন্নতি হচ্ছে, প্রগতি। তারপর আধিক্য মানে অনেক কিছু বুঝাইতে তখন প্র ব্যবহার করা হয়। আধিক্যের উদাহরণ কি দিতে পারেন বলুন তো? আচ্ছা পরেরটাতে যাই। পড়াতে বুঝাচ্ছে, সাধারণত বৈপরীত্য বুঝাইতে গেলে তখন পড়া উপসর্গটা ব্যবহৃত হয়। আবার অনাদর বুঝাইতে গেলেও উপসর্গ ব্যবহৃত হয়। প্রাধান্য দিতে গেলেও কোনো কিছু তখন সে মানে সেই অর্থে, প্রাধান্য অর্থে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা এখান থেকে এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু উপসর্গটা একটু ভালো করে পড়তে হবে। আমি আপনাদেরকে একটু লিখে দিই। হ্যাঁ আচ্ছা, অর্থগুলো প্র, এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম, তৎসম উপসর্গ এগুলো, ঠিক আছে? প্র, পরা, তারপরে অপ, তারপরে হচ্ছে সম, অনু। আচ্ছা প্রটা ব্যবহৃত হচ্ছে কি 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 অর্থে? প্রকৃষ্ট, খ্যাতি, গতি, আধিক্য। যখন কোনো শব্দে এই অর্থগুলো বুঝাবে তখন তার আগে প্র বসবে, মানে প্রটা অ্যাকচুয়ালি ওই অর্থেই বুঝায়। তারপরে পড়াতে বৈপরীত্য, মানে কোনো কিছু যখন বিপরীত্য বুঝাবে, বিপরীত কোনো শব্দর মিনিং বুঝাবে তখন সেখানে পড়া বসবে। তারপরে অনাদর বুঝাইলেও তখন সেখানে পড়া বসে। তারপরে কোনো কিছু প্রাধান্য বুঝাতেও পড়া আসবে। তারপরে অপতে কী কী আসে? বৈপরীত্য, আবার দূর, দূরত্ব। আচ্ছা সমতে বলছে সম্মুখ, সহিত, সমীপ। কি কঠিন। অনুতে পশ্চাৎ, পরে, সাদৃশ্য। আমরা উদাহরণ দেখলে উদাহরণগুলো ভালো হতো। উদাহরণগুলো কি আছে? এই যে পেছনের পেজে দেখেন, ছাপ্পান্ন পেজে একদম উপরের দিকে দেখেন, অল্প কিছু উদাহরণ দিয়ে আছে এখানে। সুতে আছে দেখেন, সুনীল, সুদর্শন, সুনিপুণ, মানে কোনো কিছু উত্তম বুঝাইতে বা সহজ বুঝাইতে বলছে প্রত্যয়টা ব্যবহৃত হয়। সুনীল কি? সুন্দর বা কি বুঝায়? উত্তম বা সহজ। সুনীল, সুদর্শন, সুনিপুণ, সুলভ। একমাত্র এখানে সুলভ শব্দটা হচ্ছে সহজ, সহজের মিনিং। আর সুনীল, সুদর্শন, সুনিপুণ এই তিনটাই কি? কোনো কিছু ভালো কিছু বুঝাইতে বা মহৎ কিছু বুঝাইতে এই সু ব্যবহৃত হচ্ছে। এখানে একজন আছে না সুমন, সুমন নামের একজন আছে না, কুমন বলছিল যে এই সুমনের সুটা কিন্তু কি? প্রত্যয়, উপসর্গ, সরি উপসর্গ। আচ্ছা এই এই এইটা একটু দেখেন, 56-55 পেজের নিচের দিকে, খাঁটি বাংলা উপসর্গে আর হচ্ছে প্রত্যয় তৎসম উপসর্গে সহযোগে। এখানে শুধু এই উদাহরণগুলোই দিছে যেগুলো হচ্ছে কমন। দেখেন খাঁটি বাংলায় আবার সু দিয়ে দিয়েছে, দেখেন সুদিন, সুনজর, সুনাম, সুকাজ, এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ। আর বি দিয়ে আছে বিপদ, বিফল, বিভূই। আর এখানে দেখেন তৎসমে বি দিয়ে কী আছে? বিশুদ্ধ, বিবর্ণ, বিজ্ঞান, বিশুষ্ক, বিপল। তৎসমের সাথে খাঁটি বাংলার শব্দগুলোর একটু পার্থক্যটা দেখেন, খাঁটি বাংলার শব্দগুলো কিন্তু একটু সহজ সরল টাইপ। দেখেন বিপদ, বিফল, বিভূই, আর তৎসমে দেখেন একটু যুক্ত বর্ণাক্ষর থাকে, নয় বিশুদ্ধ, হ্যাঁ বাংলা ভাষা অনেক, বিবর্ণ, বিজ্ঞান, বিশুষ্ক, এগুলো হচ্ছে কি? তৎসম শব্দ। সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় শেষ করলাম আল্লাহ, এখনো মাত্র 56 পেজ। আমার পরিচয়, আমার পরিচয় দিছি তো। আচ্ছা প্রত্যয় আপাতত একটু পর্যন্তই পড়ি, আমরা এর বাইরে আর না যাই, ঠিক আছে?
প্রত্যয় আমরা কি করব, প্রত্যয়ের সংজ্ঞাটা বাংলা ভাষায়, বাংলা ভাষায় শব্দ প্রত্যয় কয়টা, তারপরে তৎসমে প্রত্যয় কয়টা, আর হচ্ছে উদাহরণ কিছু অর্থ, অর্থগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। অ্যাসাইনমেন্ট সত্যি পড়ছেন? পথের পাঁচালি লেখকের নাম কি বলেন, উনি কে? একজন লেখক তো। পথের পাঁচালি কে বললো? পাঁচালি মানে কি? হ্যাঁ, কাহিনী, গল্প, কথা, এটা হচ্ছে পাঁচালি। তাহলে পথের পাঁচালি শব্দের মানে কি? রাস্তায় চলতে গেলে, রাস্তায় না মানে জীবন পথে চলতে গিয়ে আমাদের আশেপাশের যে গল্পগুলো সেগুলোকে নিয়েই পথের পাঁচালি। আচ্ছা আপনি পড়েছেন, আপনি পড়ছেন, আপনি পড়েছেন, মনোযোগ দিব না, আপনি পড়েছেন বলেন। আপনার ফ্যামিলি পড়ে, আপনি মাস খুলেন তারপরে বলেন। হ্যাঁ আপনার এই যে এইটাই সমস্যা, আপনার টিচারদেরকে ভয় পান না, এই যে সুন্দর করে রিকোয়েস্ট করতেছি শুনেন না, এখন যদি একটা বেত আনাইতাম, এই যে কত সুন্দর একটা চেহারা আড়ালে রেখে দিছে। ঠিক আছে বলেন, কি পড়লেন? আমি তো আপনাকে সিনেমা দেখতে বলি নাই, বইটা কি পড়েছেন ছোটবেলায়? আমি এই যে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে পড়েছেন, আপনি বসেন, মোটেও ভালো কিছু হয়নি। আপনি পড়েছেন? হাই স্মার্ক ওনাকে দিব, আর কাউকে দিব না। বলেন, আসেন, সবার শোনা উচিত, আসেন আসেন, কষ্ট করে পড়েছেন, ডায়াসে আসেন, অবশ্যই ধরব। এটাই তো শর্ট কোশ্চেনের জন্য, আর কি পড়েছে সেটা দিয়ে নিচ্ছি, বলেন। এটা অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি, লেখকরা অনেক সময় নিজেদের আত্মজীবনী ওভাবে লিখতো না আগের কালে, এখন সবাই বায়োগ্রাফি লিখে। আগের কালে মানুষ সহজে অটোবায়োগ্রাফি লিখতো না, মানে বাংলাদেশে যারা রাইটার বা বাঙালি যারা রাইটার ছিলেন, তো ওনারা অন্যান্য অনেক উপন্যাস লিখতেন যেটা পরবর্তীতে ধারণা করা হয় তাদের নিজের জীবন থেকে নেয়া। হ্যাঁ, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজের জীবনের কাহিনীটাই দেখা গেছে যে বলা, মানে এখন সবাই ধারণা করছে যে এটা তার নিজের গল্প পথের পাঁচালি, তারপরে এর পরবর্তীতে অপরাজিত, সিকুয়েল আছে। আর যেমন শরৎচন্দ্রের আছে শ্রীকান্ত, শ্রীকান্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা পর্ব, ওখানেও অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, গল্প আছে। ইংরেজ এই বার্মাতে, সে বার্মাতে চাকরি করতো, বার্মার কাহিনী আছে, মানে অনেক ধরনের জায়গার কাহিনী আপনি পাবেন আর কি। আচ্ছা বলেন এবার। হ্যাঁ হ্যাঁ, মানে সংক্ষেপে, যতটুকু সংক্ষেপে বলা যায়, মানে আপনি কি পড়েছেন, কি বুঝেছেন? পথের পাঁচালি উপন্যাস মূলত হলো আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে নেওয়া আর কি, ওনার জীবনে ঘটে যাওয়া মানে ঘটনা থেকে এটা লিখছে। আর এই পথের পাঁচালি উপন্যাসের মেন চরিত্রগুলো হলো হরিহর, তার স্ত্রী সর্বজয়া, এবং তাদের দুই সন্তান আছে, হলো আপনার অপু, অপুর উপর রায় আর সংক্ষিপ্ত ডাক নাম, এবং আরেকজন আছে হলো দুর্গা, হরিহরের মেয়ে। তারা হলো খুব গরিব পরিবারের আর কি, মানে দিনে আনে দিনে খায় এরকম। হরিহর অন্যের বাসায় কাজ করে। কি কাজ করতো তার আব্বা? কিন্তু একজন সম্মানী, মানে সম্মানজনক কাজ করতো, মানে সে গরিব হতে পারতো, বাট তার কিন্তু একটা প্রাইড ছিল, হি ওয়াজ এ টিচার, মানে টিচার বলতে ইন সেন্স, হ্যাঁ মানে সে প্রিস, ধর্মীয় গুরু আর কি। এক পর্যায়ে হরিহর, আমি সংক্ষিপ্ত ভাবে, এক পর্যায়ে হরিহর মানে ওনাদের যে গ্রাম, ওই গ্রাম থেকে অন্য গ্রামে আর কি কাজের সন্ধানে আর কি যায়,
যাওয়ার পরে তার মেয়ের জন্য কিছু আনার কথা ছিল আর কি। কাজ করে আসে দেখে যে আপনার হলো দুর্গা উনি ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার পরে যখন কাজ করে আসে দেখে যে উনি মৃত্যুবরণ করছে, বুঝতে পারছেন? তখন উনি ওই গ্রাম থেকে হরিহর তার হলো আপনার হলো স্ত্রী সর্বজয় আর তার সন্তানকে নিয়ে মানে অন্যত্র আরেকটা গ্রামে চলে যায়। তখন যাওয়ার পরে কিছুদিন পরে মানে অনেক কষ্টে দিন যাপন করতেছে, এর মধ্যে আবার হলো আপনার হরিহরের মানে অসুখ হয় আর কি, অসুস্থ হয়ে পড়ে। এভাবে অসুস্থ হওয়ার পরে কিছুদিন পরে হরিহর মারা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন, আপনি যদি এত মারা যাওয়ার কাহিনী বলতে থাকেন, শুনুন, না সবই ঠিক আছে, মেইন কাহিনী আমি যদি এখন যদি বলি, যেমন কাহিনী থেকে সবসময় দেখবেন, দেখেন দুঃখের কাহিনী অনেক থাকে, কিন্তু বইগুলো কেন পড়তে দিই, যে এখান থেকে পজিটিভ কাহিনীগুলো আপনাকে বের করে আনতে হবে। শুধু যদি আপনি মৃত্যুর কথা বলেন, দ্যাট মিনস আপনি সবসময় যে স্যাড কাহিনীগুলো এনেছেন। হ্যাঁ, যেমন একটা জিনিস আমি যদি বলি, দুর্গাকে শুরু করে শেষ করে দিয়েন না, দুর্গার এখানে অনেক বড় একটা ভূমিকা আছে তার ভাইয়ের জীবনে। হ্যাঁ, আমি যেটা বলি ওদের ভাই বোনের যে সম্পর্কটা, দুর্গা একটু বয়সে বড়, অপু হচ্ছে একটু ছোট। দুর্গার যত মানে দুষ্টামি খন্নাসি যত কিছু সে করে, তার ভাই হচ্ছে তার ডান হাত বা বাম হাত, সে সবসময় পৃথিবী যেই জায়গায় যাক সে তার ভাইকে নিয়ে যায়, ঠিক আছে, সঙ্গী। এবং তাদের রিলেশনটা লাভের রিলেশনটা, মাঝে মাঝে দুর্গার মেজাজ খারাপ হলে তার ভাইকে মাইরও দিচ্ছে, কিন্তু অপু আবার হচ্ছে খুব ইনোসেন্ট চেহারা এবং খুবই ইনোসেন্ট। হ্যাঁ, ওর বোনকে সে খুব মানে, কিন্তু আবার মাঝে মাঝে তারও তার মতো করে সে খুব ডিসকভার করতে চায়। হ্যাঁ, মানে সে খুব এক্সপ্লোর করতে চায়, একটা জায়গায় থাকতে চায় না। তো ওর জেদাজেদিতে একটা সময় দুর্গা বলে কি, চল তোকে নিয়ে একদিন আমরা কি দেখতো, রেল লাইন দেখতে যাবো, কারণ ওদের গ্রামের আশেপাশে রেল লাইন ছিল না, ওরা সবসময় এটা নামই শুনতো। সো ওই রেল লাইনটা কীরকম, বিশাল বিশাল ট্রেনের ইঞ্জিন যায়, এটা দেখার জন্য দে ওয়ার ইউনো খুবই কিউরিয়াস ছিল, কিন্তু ওদের যাওয়ার কোনো উপায় নাই, কারণ একটা গাড়ি ভাড়া করে যাওয়ার মতো সামর্থ্য ওদের নাই। তো একদিন তো ওরা খেলতে খেলতে যেটা হয়েছে, অপু আর দুর্গা একটু দূরে চলে গেছিলো গ্রাম থেকে, ওদের বাসা থেকে একটু দূরে চলে গেছিলো। তো হঠাৎ করে তার বোন দেখে যে অনেক দূরে ট্রেনের আওয়াজ পাইছে। তো বলে কি, অপু আমার মনে হয় ট্রেনের কাছাকাছি চলে আসছে লাইনে, চল একটু দৌড়ায় আরেকটু সামনে যাই, ওখানে গিয়ে লাইন দেখে আসে। তো ওর ভাইও বলে কি, ঠিক আছে দিদি চলো। এসে তো ওরা দৌড়াইতেই দৌড়াইতেই মাঠ ঘাট ঢাঙা টাঙা পাট্টার হয়ে মোটামুটি অনেক দূর গেছে। বাট আমি এইটা মিস করছি, ওরা কি রেল লাইনটা দেখতে পারছিলো? আই থিঙ্ক দেখতে পারে নাই। হ্যাঁ, মানে কোনো একটা উচ্ছিলে ওরা গেছিলো আর কি, যাই হোক। হ্যাঁ, কিন্তু পৌঁছাইতে পারে নাই, সামহাও ওরা ব্যাক করছে। সো এই যে একটা আক্ষেপ পাওয়ার, একটা ছোটো একটা ড্রিম, যেমন অপু পরবর্তীতে তার ওই বইতেই মধ্যেই পাবেন কোনো না কোনো সময়, যে বোনেরই সামান্যতম স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই। হ্যাঁ, ও পারে নাই বা ভাগ্যে ছিল না, একটা রেললাইনিতে দেখতে চাইছে, রেলগাড়িতে উঠতে পারে নাই, তাই না? এমন মানুষও পৃথিবীতে আছে যারা এটাও পায় না। যাই হোক, দুঃখের কথা ইয়া না করি, তো ওর বোন আরও কী করতো, ওরা এক্সপ্লোর করতো, ওরা আশেপাশে বন জঙ্গলে গিয়ে ঘুরে বেড়াতো ফলের আশায়, কারণ গরিব মানুষ কিছু মানে মিষ্টি জিনিস কিনে খেতে পারতো না। তো ওখানে আরেকটা কথা বলছে যে বনদেবী দেখা যায় যে এই ধরনের শিশুদের কথা চিন্তা করেই হয়তো মানে খুব সুমিষ্ট ফল দিয়ে রাখে। আমরা তো আসলে এখন ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছি, গ্ল্যামার দেখতে দেখতে মানুষের ভালোটাই দেখি, সিলেটের অবস্থা দেখেন এখন কিন্তু খুব খারাপ, ভয়াবহ খারাপ। কিন্তু মিডিয়া, আমি জানি না এগুলো পার্সোনাল, ছোটো ছোটো কিন্তু মিডিয়া হয়তো এগুলোকে হাইলাইট করছে, বাট বড় কোনো মিডিয়া কিন্তু আসছে না, রাইট? আমরাও হইতে পারি, কত মানুষ এখন কী অবস্থা, গরু ছিল গরু নাই, কোরবানিকে সামনে রেখে অনেকেই হয়তো চিন্তা করেছে যে করবে, কিন্তু এখন সবই চলে গেছে। সো দোয়া করেন ওদের জন্য যেন ওরা সার্ভাইভ করে, ভালো করে, যেন খারাপ কিছু না হয়। তো এটাই বলছি যে একটু পড়বেন, যাই হোক, যেটা বলছিলাম, সরি ইমোশনাল হয়ে গেছে না, ছোটোবেলা। তো দেখা গেছে যে মানে এই বাচ্চারা তো ওরা যেহেতু কিনতে পারতো না কিছু মানুষের কাছে বা বড় লোক, হ্যাঁ, আত্মীয়র বাসায় গেলে ওদেরকে দূর দূর করে তাড়াই দিত, তো জঙ্গলে জঙ্গলে ঘুরতো ভাইকে নিয়ে। যদি তো দেখা গেছে যে খুব মাঝে মাঝে এরকম ফল ফ্রুট পেত, ওগুলো ওরা কুড়াই খেত, এটাই ছিল ওদের আনন্দ, ঠিক আছে? দিস ইজ দ্য ব্লেসিং দে গট। আচ্ছা বসে, থ্যাংক ইউ। সো আপনাদেরকে এই জন্য বলি, যেমন সাকসেসফুল হতে হলে লাইফে অনেক কঠিন সময় আসবে,
ঠিক আছে, এই কঠিন সময়গুলোকে পার করার জন্য যে মেন্টালিটি, এগুলো মানে আমাদের ভিতরে কিন্তু আস্তে আস্তে গ্রো করতে হবে।